বিভিন্ন দিবসে স্মারক ডাক টিকিট ও খাম প্রকাশ করে থাকে বাংলাদেশ ডাক বিভাগ গত নয় বছরে এরকম চল্লিশটি ডাক ও খামের নকশা করেছেন বনি আবদম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এই নকশাকারের গল্প শোনাচ্ছেন কাজী সাহেদ ছোটবেলা থেকেই ডাকটিকিট সংগ্রহের শখ নিজে যে কখনো ডাকটিকিটের নকশা করবেন ভাবেননি অভাবনীয় সেই সুযোগ সামনে হাজির হলো দুই সালে বনি আদমের হাতের লেখায় মুগ্ধ হলেন ডাক বিভাগের সে সময়ের পরিচালক শফিকুল আলম তার পরামর্শে সার্ক ডাকটিকিটের নকশাবিদ হতে আবেদন করেন বনি আদম শফিকুল আলম স্যার দেখালেন যে তুমি কি এরকম ডাকটিকিট করতে পারবে কিনা মানে যেহেতু সারু শিক্ষক তো বললাম কীরকম একটু নমুনা দেখান তখন আমি দেখলাম নমুনা দেখে বললাম মানে ডিজাইন করতে পারবো তখন আমার নাম ঠিকানা নিয়ে নিলেন স্যার খুব উৎসাহ দিলেন যে না তোমার পিএইচডি থিসিস আরও ছয় মাস আমি মানে স্যার সুপারভাইজার যে আরও ছয় মাস পরে জমা দিবে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে দুই ছিল মরমী কবি রাধারমন দত্তের মৃত্যু শতবার্ষিকী সেই স্মারক ডাকটিকিটের টিকিটের নকশাবিদ বনি আদম এরপর দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশ ও দেশের বাইরের বিভিন্ন বিষয়ে স্মারক ডাকটিকিটের টিকিটের নকশাই বনি আদম রেখেছেন সাফল্যের স্মারক ডাকটিকিট প্রকাশের পঞ্চাশ বছর পূর্তি তারপরে জাতীয় সঙ্গীতের পঞ্চাশ বছর পূর্তি মানে বাংলাদেশের মানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত তারপরে প্রামাণ্য চিত্র মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র এর ডাক মানে প্রায় একশোর কাছাকাছি ডাক একদম তারপরে জাতীয় সংসদের যে পঞ্চাশ বছর পূর্তি সে ডাক তারপরে স্বাধীনতা দিবসের ডাক বিজয় দিবসের ডাক টিকিট এরকম অনেক এবং সর্বশেষ যে ডাক সেটা হলো সাতেই মার্চের বঙ্গবন্ধু সাথেই মার্স্টার ভাষণের উপরে ডাকটিকিট যার অনুপ্রেরণায় বনে আদম হয়ে উঠলেন স্মারক ডাকটিকিটের একজন সফল নকশাবিদ সেই শিক্ষকও ছাত্রের এমন সাফল্যে গর্বিত আমার যে ছাত্র ছাত্রের যে সাফল্য সেই সাফল্য হচ্ছে যে মানে শিক্ষককে ছাড়িয়ে যাওয়া তা আমি তো মনে করি যে একটা ন্যাশনাল পরিচিতি পেয়েছে বনিয়াদম সেখানে আমি খুবই খুশি প্রতিটি স্মারকে নিজের নাম জড়িয়ে থাকায় মনের আনন্দে কাজটি করেন চারকলা অনুষদের অধ্যাপক বনিয়াদম গত নয় বছরে এমন চল্লিশটি স্মারক ডাক্তার নকশা করেছেন তিনি কাজী সাহেব দেশ টিভি রাজশাহী